প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেলে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন গাছ। হ্যাঁ বন্ধুরা, চাইনিজ ফল ড্রাগন। আমাদের এখানে মিক্স আছে ড্রাগন, সাধারণত গোলাপি কালারের এবং সাদা কালারেরই বেশি হয়। আমাদের এখানে কয়েকটা জাত রয়েছে, গোলাপি, সাদা এবং হলুদ কালারের মিশ্রণ। বন্ধুরা দেখতে পাচ্ছেন সদ্য কাটিং করা ড্রাগন গাছ এবং 6 মাস আগের ড্রাগন গাছ। এগুলোতে হয়তো বা আগামী 6 মাসের মধ্যেই ফুল এবং ফল আসবে। বৃষ্টির পানি পেয়ে এগুলো আরও তরতাজা হয়ে যাচ্ছে, সতেজ হয়ে যাচ্ছে। ড্রাগন গাছের যত্নের প্রয়োজনে আমরা খৈল দিই, আপনাদের কাছে জানাচ্ছি। খৈল পচা সার সর্বোচ্চ উপকারী, ফলে এটাতে সার কম বেশি হলেও গাছের কোনো সমস্যা হয় না, যেহেতু ড্রাগন গাছের শিকড় অনেক ছোট হয় এবং খুব বেশি গভীরে যায় না। ফলে রাসায়নিক সার ব্যবহার না করাই উচিত। বন্ধুরা, এখানে শতাধিক ড্রাগন গাছ রয়েছে এই ছোট্ট একটু জায়গায়। তাহলে চিন্তা করুন, সামান্য এক লাইনেই আমরা শতাধিক গাছের সংগ্রহ করতে পেরেছি। জায়গা আরও বেশি হলে কী পরিমাণ ড্রাগন চাষ সম্ভব? যেখানে আমরা বলি প্রত্যেক সচেতন নাগরিকেরই উচিত তার বাড়ির আশপাশে অথবা ছাদে যতটুকু জায়গা খালি আছে, যতটুকু জায়গাতে তারা ইউজ করতে চায় আর কি, এভাবে ড্রাগন। দেখুন, ড্রাগন 1 মাসের মধ্যে এটা ফুল আসবে, এই ফুলটা এই ফলটা পেকে যাবে, অর্থাৎ হারভেস্ট করা সম্ভব। যা বলছিলাম, যার যতটুকু জায়গা আছে ততটুকু জায়গাতেই ড্রাগন চাষ করে আমাদের প্রত্যেকের পরিবারের যে প্রতিদিনের ফলের চাহিদা সেটি মেটানো সম্ভব। আর বন্ধুরা দেখছেন ড্রাগন কি সুন্দরভাবে ফুল আসতেছে। আশা করা যায় আগামী 2 সপ্তাহের মধ্যেই এই ফুলটি থেকে ফলে পরিণত হবে, যেহেতু ফল পরাগিত, অর্থাৎ পরাগায়ন প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি এর পরাগায়ন হবে। দেখুন, প্রায় পেকে গেছে, হারভেস্টের সময় চলে আসছে। এটি পাখিরা যেন না খায়, যে কারণে আমরা এই ব্যবস্থা নিয়েছি, প্রতিরোধমূলক ব্যবস্থা। বর্তমানে পাখিদের খাদ্য সংকটের কারণে তারা আমাদের ছাদ বাগানে হামলে পড়ছে। হ্যাঁ বন্ধুরা, 2-1টি ফল আমরা রেখে দেবো পাখিদের খাদ্যের জন্য। বন্ধুরা, এই হচ্ছে আমাদের ছাদ বাগানের ড্রাগন গাছের ওভারভিউ। দেখুন কতটুকু ছোট টবে আমরা একটি গাছ, ড্রাগন গাছ লাগিয়েছি, তারপরও সেটিতে ফল এসেছে। অর্থাৎ ড্রাগনের জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না, অল্প জায়গাতেই আমরা অধিক পরিমাণে ড্রাগন চাষ করতে পারি। এবার দূর থেকে আমরা একটা ওভারভিউ নেব। বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের বৃষ্টিস্নাত ছাদ বাগানের ড্রাগন গাছের ওভারভিউ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক, এবং আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে, কোনো কিছু মন্তব্য থাকলে শেয়ার অথবা কমেন্টস করুন। আজ এ পর্যন্তই বন্ধুরা, পরে আবার দেখা হবে অন্য কোনো সাদ বাগানের টপিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।